দেশে নারী শিক্ষার কথা উঠলে শুরুর দিকেই আসবে ইডেন মহিলা কলেজের নাম। নারী শিক্ষার জন্য কলেজটি একসময় এই অঞ্চলের বাতিঘর ছিল। কিছু সমালোচনা বাদ দিলে এই কলেজ এখনো মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামেও থাকছে সামনের সারিতে। সম্প্রতি প্রতিষ্ঠার 150 বছর পূর্ণ করেছে ইডেন কলেজ। আজ আমরা খুঁটে দেখব কলেজটির পরতে পরতে থাকা বিভিন্ন ইতিহাস। 1873 সালে ইডেন মহিলা কলেজ শুভ সাথিনী সভা নামীয় একটি সমাজ সেবামূলক সংগঠন কর্তৃক ব্রাহ্ম মেয়েদের জন্য ঢাকার ফরাশগঞ্জে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। পরে 1878 সালে স্কুলটি অপর একটি মেয়েদের স্কুলের সঙ্গে একীভূত হয়ে ঢাকা ফিমেল স্কুলে রূপান্তর করা হয় এবং স্কুলটিকে সরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। গভর্নর স্যার অ্যাশলি ইডেনের নামানুসারে এই স্কুলের নামকরণ হয় ইডেন গার্লস স্কুল। ইডেন গার্লস স্কুল বাংলায় মেয়েদের প্রথম স্কুল ছিল। এরপর স্কুলটি লক্ষ্মীবাজার এলাকায় কার্যক্রম শুরু করে। 1896 সালে ইডেন স্কুলের ছাত্রী সংখ্যা ছিল 130 জন। সরকার এই স্কুলটিকে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের উচ্চমান বিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়। 1897 সালের ভূমিকম্পে লক্ষ্মীবাজারের স্কুল ভবনটি ক্ষতিগ্রস্ত হলে স্কুলটি সাময়িকভাবে একটি বাড়িতে নেওয়া হয়। কিছুদিন পর সদরঘাট এলাকায় পর্তুগিজ ব্যবসায়ীদের একটি বাণিজ্যিক ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর 1926 সালে স্কুলটিতে প্রথমবারের মতো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। সে থেকে এটি ইডেন উচ্চ বালিকা বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজ নামে পরিচিতি পায়। পরে পুরাতন ভবন থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকের উদ্যোগে কলেজটি আব্দুল গনি রোডে একটি ভবনে স্থানান্তরিত করা হয়। ভবনটি পরবর্তীকালে ইডেন বিল্ডিং নামে পরিচিতি পায়। 1947 সালে সরকার ইডেন বিল্ডিংয়ে নতুন প্রাদেশিক সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলে কলেজটি কার্জন হলের একটি অংশে স্থানান্তরিত হয়। কলেজের সঙ্গে কামরুননেসা স্কুলকে একীভূত করার পরিকল্পনা অনুযায়ী কলেজটি আবার স্কুল চত্বরে স্থানান্তরিত হয়। 1958 সালে ইডেন কলেজ ও কামরুননেসা স্কুলের কলেজ শাখা একীভূত হয়ে বক্সিবাজারে ইডেন গার্লস কলেজে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠান দুটির স্কুল শাখা একীভূত করে কামরুননেসা স্কুল নামে টিকাটুলিতে চালু করা হয়। এরপর 1962 সালে আজিমপুরে 18 একর জমির ওপর গড়ে ওঠে ইডেন কলেজ। কলেজটি নতুন প্রাঙ্গণে স্নাতক কার্যক্রম চালু করে, কিন্তু এর উচ্চ মাধ্যমিক শাখা বক্সিবাজারেই অব্যাহত থাকে। পর্যায়ক্রমে কলেজটি আজিমপুর শাখায় উচ্চ মাধ্যমিক ক্লাস এবং বক্সিবাজার শাখায় ডিগ্রি ক্লাস চালু করে। পরবর্তীতে বক্সিবাজার শাখার নামকরণ করা হয় সরকারি বালিকা মহাবিদ্যালয়। এরই পরিবর্তিত নাম হয় বেগম বদরুননেসা মহিলা কলেজ। 1963 সাল থেকে আজিমপুরের ইডেন কলেজ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ইডেন মহিলা কলেজ নামে পরিচালিত হয়। কয়েক বছর আগে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। 18 একর জমির ওপর গড়া গাছগাছালিতে ভরা ক্যাম্পাসটিকে মনে হয় ব্যস্ত শহরের বুকে গড়ে ওঠা এক টুকরো সবুজ প্রাঙ্গণ। বর্তমানে ইডেন মহিলা কলেজের অনুষদ সংখ্যা 23টি এবং অধ্যয়নরত মোট ছাত্রী সংখ্যা প্রায় 35,000। ইডেন কলেজে অনেক মহিয়সী নারী পড়াশোনা করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নারী স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার এখানে পড়েছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে অধ্যয়ন করেছেন। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও এই কলেজেই পড়াশোনা করেছেন। ইডেন মহিলা কলেজের বেগম ফজিলাতুন্নেসা 11তলা হোস্টেলের দেয়ালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসার 7.5 ফুট একটা ম্যুরাল আছে, যা বাংলাদেশে তার সবচেয়ে বড় ম্যুরাল। এছাড়াও কলেজের সৌন্দর্য বর্ধনের জন্য দেয়ালের বাইরে 3টা থিমের ওপর 9টা ম্যুরাল আছে। এসব শুধু কলেজের সৌন্দর্যই বৃদ্ধি করেনি, সেই সঙ্গে 52'র ভাষা আন্দোলন, 71'এর মুক্তিযুদ্ধ এবং এসব আন্দোলন সংগ্রামে ইডেন কলেজের ছাত্রীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।